জয়নাথ দেবীগুলো একটা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মুদাদের বিত প্রভাস আচার্য মোর অগণিত বন্ধু মানুষ মোট শুভেচ্ছা ও শুভকামনা। আজি জ্যোতিষ শাস্ত্র এবং মনুষ্যের ভাগ্য ভবিষ্যৎ কোনো এক সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসুছি মু আপন মানক পাখু। আজির আলোচনা বৃহস্পতিঙ্কর চলন উপরে। এখন দর্শক বন্ধু জগন্নাথ ধামর স্থানীয় সময় অনুসারে কার্তিক মাস 20 দিন নভেম্বর 19 তারিখ 2020 মশিয়া শুক্লপক্ষ গুরুবার দিন রাতে 8:23 সময় বৃহস্পতি উত্তর শনি নক্ষত্র নক্ষত্র মকর রাশি প্রবেশ করে সারি অবধি রহ নভেম্বর মাস 21 তারিখ 2021 পর্যন্ত বৃহস্পতি অবধি রহব এক বর্ষ। কারণ সমুদ্র 12টি রাশিচক্রু থরে পরিক্রম করা পাখাপাখি 12 বর্ষ লাগি থাকে। অর্থাৎ বৃহস্পতি জন্মকুণ্ডলীতে থাকা 12টি রাশি মধ্যে গোটি রাশি হারাহারি 1 বর্ষ গতি করে থাকে। এণু বৃহস্পতি 12টি রাশির ব্যক্তি মানুষ কি প্রকার প্রভাব পকাইব এবং তার প্রতিকার কম তাহলে আমি আলোচনা করা। প্রথমে আলোচনা করা মেষ রাশি। মেষ রাশি পাই রাশি ঠার বিচার কলে বৃহস্পতি হচ্ছেন নবমাধিপতি ও দ্বাদশাধিপতি। এই চলনের বৃহস্পতি মেষ রাশি পাই দশম ভাব যা কি বৃত্তি ও সুনামর গুণ। এণু বৃত্তিগত জীবনের পরিবর্তন এবং চাকরির ক্ষেত্রে স্থিরতা পদোন্নতি ব্যবসায়ের উন্নতি আদি পরিলক্ষিত হব। এণু বৃহস্পতি এ চলন মেষ রাশি পাই শুভদায়ক বলে কুহযায়। এর প্রতিকার প্রতিদিন বিষ্ণু সহস্র নাম সহিত হনুমান চালিশা পাঠ করলে আপনার সময় মঙ্গলময় হব। এবে আসন্তু জানিবা বৃষ রাশি। বৃষ রাশি পাই রাশি ঠার বিচার কলে বৃহস্পতি হচ্ছেন অষ্টম ও একাদশ। এই রাশি পাই বৃহস্পতি নবম ভাবে গতিশীল হবে যা ভাগ্য ও ধর্মর গ্রহ। তেমন বৃষ রাশির ব্যক্তিবিশেষক ভাগ্যোন্নতি সেমানে আসবে দেবগুরু বৃহস্পতি। প্রত্যেক ক্ষেত্রে উন্নতি পরিলক্ষিত হব। নিযুক্তি পদোন্নতি ব্যবসায় বাণিজ্যের উন্নতি লাভ এবং অটকি রয়েছে কার্য সম্পূর্ণ হব। তেমন বৃহস্পতিঙ্কর এই চলন বৃষ রাশির ব্যক্তিবিশেষ মানুষ অত্যন্ত শুভদায়ক। প্রতিকার গরিব মানুষ সাহায্য করতু। ধার্মিক কার্যপ্রাই দান সেবামূলক কার্য করতু মঙ্গলময় হব। এবার আসন্তু জানিবা মিথুন রাশি। মিথুন রাশি পাই বৃহস্পতি হচ্ছেন সপ্তম এবং দশমাধিপতি। এই রাশি পাই বৃহস্পতি অষ্টম ভাবে গতিশীল হবে। অষ্টম গ্রহ অচানক লাভ ক্ষতি দুর্ঘটনা আধ্যাত্মিক ও রহস্যময় শিক্ষা গুপ্ত বিষয় ও ধন গুপ্তধন আদি বিষয়ে শ্রেণীভুক্ত হয়ে পড়ে। এণু এ সময় কাল দুর্ঘটনাপ্রবণ তেমন সতর্কতা জরুরি। বিশেষ করে সেপ্টেম্বর মাস 2021 নভেম্বর মাস 2021 পর্যন্ত অত্যন্ত সতর্কতা জরুরি। তবে বৃহস্পতিঙ্কর এই চলন মিথুন রাশি ব্যক্তিবিশেষঙ্ক পাই সামগ্রিক ভাবে শুভদায়ক বলে কুহযায়। এর প্রতিকার প্রতিদিন বৃহস্পতিঙ্কর বীজমন্ত্র বা বৃহস্পতি গায়ত্রী মন্ত্র পাঠ করতু আপনার মঙ্গলময় হব। এবার আসুন জানিবা কর্কট রাশি। কর্কট রাশি পাই বৃহস্পতি হচ্ছেন ষষ্ঠ নবমাধিপতি। এই রাশি পাই বৃহস্পতি সপ্তম ভাবে গতিশীল করবে। মকরে থাই কর্কট রাশি পূর্ণ দৃষ্টি দেখবে। সপ্তম গ্রহ যা জীবনসাথী পার্টনারশিপ ব্যাপার প্রতিনিধিত্ব করে। তেমন এই রাশি মানক পাই সুন্দর সময় নিয়ে আসুচার দেবগুরু বৃহস্পতি। আপনার দাম্পত্য জীবন অত্যন্ত প্রীতিপূর্ণ হব। পারিবারিক জীবনের মধুময় হব। ব্যবসায় বাণিজ্যের উন্নতি লাভ। তেমন বৃহস্পতিঙ্কর এই চলন কর্কট রাশির ব্যক্তিবিশেষঙ্ক অত্যন্ত শুভদায়ক। এর প্রতিকার প্রত্যেক পূর্ণমী উপবাস সহিত বিষ্ণু সহস্র নাম পাঠ করতু আপনার মঙ্গলময় হব। এবার আসন্তু জানিবা সিংহ রাশি। সিংহ রাশি পাই বৃহস্পতি হচ্ছেন পঞ্চম ও অষ্টমাধিপতি। এই রাশি পাই বৃহস্পতি ষষ্ঠ ভাবে গতিশীল হবে। ষষ্ঠ ভাবে হচ্ছে রোগ
ऋण शत्रु ग्रह बृहस्पति चलन में शारीरिक समस्या देखादेव कि पुराणा रोग उग्र रूप नहीं पारे एवं कार्य क्षेत्र में शत्रु वृद्धि खर्च वृद्धि अचानक ऋणग्रस्त भाई परिस्थिति बुझी पारे एणु बृहस्पति चलन सिंह राशि शुभदायक नुहे। यार प्रतिकार प्रतिदिन स्नान पर सूर्य गायत्री पाठ कर सूर्यनारायण को जल अर्पण करूँ आपंकर मंगलमय हे। एवं आसतु जाना कन्या राशि। कन्या राशि बृहस्पति होंगे चतुर्थ और सप्तम अधिपति। यही राशि बृहस्पति पंचम भाव में गतिशील हे। मकर में थी कन्या को पूर्ण दृष्टि देखिए। पंचम भाव हूँ शिक्षा भल पाइवा सतान और समृद्धि गृह तेणु एणु कन्या राशि सुवर्ण सुजोग नहीं आसुंच देवगुरु बृहस्पति। पूर्वर कर कठिन समय सुफल मिल संतान प्राप्ति संतान मान कृतित्व संतुष्टि नूतन कर्म निजुक्ति व्यवसाय वाणिज्य उन्नति देखा देव। एणु बृहस्पति चलन कन्या राशि व्यक्ति विशेष अत्यंत शुभदायक। एवं आसतु जाना तुला राशि। तुला राशि बृहस्पति होंगे तृतीय और षष्ठपति। एणु यह राशि बृहस्पति चतुर्थ भाव में गतिशील हे। चतुर्थ भाव हूँ माँ शिक्षा सुख भू सम्पत्ति आदि ग्रह एणु नूतन जान बाहन किणवा सहित भूमि किणवा भूमि लाभ करने सहित माँ को आशीर्वाद प्राप्त हो। सांसारिक जीवन में असुखी उच्च कर्तृपक्ष सहयोगी मान सहित संपर्क एतटा सतोषजनक मिलना प्रत्येक पदक्षेप सतर्कता अवलम्बन करूँ आपण विद्यार्थी और व्यवसायी मान समय अनुकूल रार प्रतिकार प्रतिदिन बृहस्पति बीज मंत्र पाठ करूँ आपण मंगलमय हे। एवं आसतु जाना विचार राशि। विचार राशि बृहस्पति होंगे द्वितीय और पंचमपति। यही राशि बृहस्पति तृतीय भाव में गतिशील हे। तृतीय गृह जोगाजोग और कनिष्ठ भाई भी मान प्रतिनिधित्व करेणु पारिवारिक शांति ह्रास कर्मस्थल अशांति मानसिक अवसाद शारीरिक आघात क्रांति चाकरी स्थानांतरित एवं बंधु और संपर्क मान भूल बुझाणा हो पाए एवं सामग्रिक भाव विचार कले कठिन समय दे आप गति कर सतर्कता अत्यंत जरूरी। यार प्रतिकार प्रतिदिन विष्णु सहस्र नाम पाठ करूँ आपण मंगलमय हे। एवं आसतु जाना धनुराशि। धनुराशि बृहस्पति स्वगृह और चतुर्थ पति अर्थात निज द्वितीय गृह अधिपति। यही राशि बृहस्पति द्वितीय भाव में गतिशील हे। द्वितीय गृह धन एवं परिवार को प्रतिनिधित्व करे एणु यही राशि व्यक्ति विशेष देवगुरु बृहस्पति अत्यंत सुंदर समय नहीं आसुंच पारिवारिक जीवन सुखप्रद हो विगत दिन प्रतिबंधक अस्थिरता दूर हो मानसिक स्थिति सकारात्मक हो आपण कथा को समस्ते गुरुत्व देवे विद्यार्थी मानू परिश्रम फल मिल एणु यह सुंदर समय सठिक विनियोग करने श्रेयस्कर। प्रतिकार बृहस्पति बीज मंत्र पाठ करूँ आपण मंगलमय हे। एवं आसतु जाना मकर राशि। मकर राशि बृहस्पति होंगे तृतीय और द्वादशपति। यही राशि बृहस्पति जन्म भाव रहे अर्थात यही राशि दे गतिशील हे। जन्म भाव बा प्रथम ग्रह निजकु और निज व्यक्तित्व को प्रभावित करे एणु बृहस्पति आपणकर धैर्य और कर्तव्यर कड़ा परीक्षा नहीं पारती। एम कि अपव्यय जीवनसाथी स्वास्थ्यगत समस्या चिंतार कारण हो पाए। ये मुझे रखुची एप्रिल सेप्टेम्बर 2021 पर्यंत यही जो चारिमास मध्य आपणकर प्रत्येक क्षेत्र में उन्नति परिलक्षित होणु बृहस्पति मकर राशि परिचालन व्यक्ति विशेष मानी अत्यंत शुभदायक हो। प्रतिकार बृहस्पति बीज मंत्र सहित गुरुजन मान आशीर्वाद निपर मंगलमय हे। एवं आसतु जाना कुंभ राशि। कुंभ राशि बृहस्पति होंगे द्वितीय और एकादश पति। यही राशि बृहस्पति द्वादश भाव में गतिशील हे। द्वादश भाव बा व्यय शज्ञा सुख और विदेश जात आदि को प्रतिनिधित्व करें एणु
ପରିବାରର କାହାର ଅସୁସ୍ଥତା ପାଇଁ ଡାକ୍ତର ଖର୍ଚ୍ଚ ବ୍ୟୟ ହୋଇପାରେ। ପରିସ୍ଥିତି ଆପଣମାନଙ୍କୁ ପରିବାରର ଠାରୁ ଦୂରେଇ ରଖିବାକୁ ମଧ୍ୟ ବାଧ୍ୟ କରିପାରେ। ବ୍ୟବସାୟରେ କ୍ଷତି ସମ୍ଭାବନା ଥିବାରୁ ନୂତନ ବିନିଯୋଗ ବେଳେ ଭାବିଚିନ୍ତି କିଛି କରିବା ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ଉଚିତ ରହିବ। ବୃହସ୍ପତିଙ୍କର ଚଳନ କୁମ୍ଭ ରାଶି ବ୍ୟକ୍ତିବିଶେଷମାନଙ୍କ ପାଇଁ କଠିନ ସମୟ ଥିବାରୁ ପ୍ରତ୍ୟେକ କ୍ଷେତ୍ରରେ ଧୈର୍ଯ୍ୟ ଓ ସତର୍କତା ଅବଲମ୍ବନ କରନ୍ତୁ। ପ୍ରତିକାର ପ୍ରତିଦିନ ବୃହସ୍ପତିଙ୍କର ବୀଜମନ୍ତ୍ର ସହିତ ଗ୍ରହ ବିପ୍ରମାନଙ୍କୁ ଅନ୍ନ ସହିତ ଦକ୍ଷିଣାଦାନ କରନ୍ତୁ, ଆପଣଙ୍କର ମଙ୍ଗଳମୟ ହେବ। ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ମୀନରାଶି। ମୀନରାଶି ପାଇଁ ବୃହସ୍ପତି ହେଉଛନ୍ତି ଗ୍ରହାଧିପତି ଓ ଦଶମାଧିପତି। ଏହି ରାଶି ପାଇଁ ବୃହସ୍ପତି ଏକାଦଶ ଭାବରେ ଗତିଶୀଳ ହେବେ। ଏକାଦଶ ଗୃହ ଆୟ ଲାଭ ବଡ଼ ଭାଇ ଭଉଣୀମାନଙ୍କୁ ପ୍ରତିନିଧିତ୍ୱ କରିଥାଏ। ଏଠି ଆପଣମାନଙ୍କର ପରିଶ୍ରମର ଫଳ ଆଦାୟ କରିବାର ସମୟ ପ୍ରଦାନ କରିବାକୁ ଆସୁଛନ୍ତି ଦେବଗୁରୁ ବୃହସ୍ପତି। ଅର୍ଥ ଆୟ କରିବାର ଅପୂର୍ବ ସୁଯୋଗ ଆପଣଙ୍କୁ ମିଳିବ। ତା ସହିତ ବଡ଼ ଭାଇ ଭଉଣୀମାନଙ୍କର ଭରପୁର ସାହାଯ୍ୟ ଆପଣଙ୍କୁ ମିଳିପାରିବ ଏବଂ ଦାମ୍ପତ୍ୟ ଜୀବନରେ ମଧୁରତା ଆସିବ ଏବଂ ଅତ୍ୟଧିକ ପରିଶ୍ରମ ଯୋଗୁଁ କ୍ଳାନ୍ତି ଅନୁଭବ କରିପାରନ୍ତି। ତେଣୁ ଖାଦ୍ୟପେୟ ପ୍ରତି ଯତ୍ନବାନ ହେବାର ଆବଶ୍ୟକତା ରହିଛି। ଦେବଗୁରୁ ବୃହସ୍ପତିଙ୍କର ଚଳନ ମୀନରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷମାନଙ୍କ ପାଇଁ ଅତ୍ୟନ୍ତ ଶୁଭପ୍ରଦ ହେବ। ପ୍ରତିକାର ଭଗବାନ ବିଷ୍ଣୁଙ୍କର ପୂଜାର୍ଚ୍ଚନା ସହିତ ଗ୍ରହ ବ୍ରହ୍ମମାନଙ୍କୁ ଦାନ ଏବଂ ଅନ୍ନଭକ୍ଷଣ କରିଲେ ଆପଣମାନଙ୍କର ମଙ୍ଗଳମୟ ହେବ। ଜୟ ଜଗନ୍ନାଥ ଦର୍ଶକ ବନ୍ଧୁ।